গুড মর্নিং হায় কেমন আছেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে আজকে খুব শর্ট একটা ভিডিও আপলোড করছি আমি বেশি সময় নেবো না খুব কমন একটা প্রশ্নর ব্যাপারে যে প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন এখানে আসার পরে যে ভিসা অ্যাপ্লিকেশনের পুরো ফাইলটাকে আমি নিজে প্রিপেয়ার করেছি নাকি কোনো এজেন্সির হেল্প নিয়েছি আমি এজেন্সির হেল্প নেই নি এবং কেন নেই নি কি কী কারণে নেওয়া হয়নি সেই বিষয়টা আমি আপনাদের সাথে খুব কুইকলি একটা অল্প সময়ের ছোট ভিডিওতে শেয়ার করতে চাই প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এজেন্সিগুলো যারা কাজ করেন এই বিষয়ে তারা গতানুগতিক কিছু ফর্মেটের বাইরে এক্সপেরিমেন্টাল কোনো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন না স্পেশালি আমি যদি আমার কেসটা বলি আমার একটা স্টাডি গ্যাপ ছিল এবং আমি যে প্রোগ্রামে পড়তে আসতে চাইছিলাম সেটা একটু ভিন্ন ধারার একটা প্রোগ্রাম টিপিক্যাল যে গতানুগতিক ধারার যে প্রোগ্রামগুলো তার বাইরে যদিও প্ল্যানটা তাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আমার কাছে মনে হয়েছে তারা কিছুটা অনীহা প্রকাশ করছেন আমার ফাইলটা ওপেন করতে আর দ্বিতীয়ত যেটা স্টাডি গ্যাপ ছিল সেটা একটা বড় কারণ ছিল তারা আমাকে ডিসকারেজ করছিলেন যে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই না করার জন্য ইনফ্যাক্ট কিছু এজেন্সি আমি বেশ কয়েকটা এজেন্সির সঙ্গে কথা বলেছি কিছু এজেন্সি আমাকে এটাও বলেছেন যে আপনার ভিসা হবে না যাই হোক আমি আপনাদেরকে এনকারেজ করব আপনারা নিজেরা নিজেদের ফাইলটা গোছানোর চেষ্টা করুন এটাতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি পুরো প্রসেসটা সম্পর্কে যে পরিমাণ ইনডেপথ একটা নলেজ অ্যাকোয়ার করবেন সেটা কিন্তু এজেন্সির মাধ্যমে করলে হবে না এজেন্সি যখন আপনাকে কাগজ গুছিয়ে দিবে তখন আপনি অনেক কিছু জানবেন না যেটা এখানে আসার পরই আপনি রিয়েলাইজ করবেন স্পেশালি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট সিলেক্ট করা থেকে শুরু করে কোন প্রভিন্সে থাকবেন সেটার ওয়েদার কেমন সেই প্রোগ্রামের আউটপুট কেমন পরবর্তীতে আপনার এখানে কি প্রসপেক্ট আছে ইত্যাদি বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে সেটা আপনি নিজে যখন এই প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন তখনই একমাত্র এটা বুঝতে পারবেন এবং আরও একটি বিষয় আমি লক্ষ্য করেছি আমি যে এজেন্সির সঙ্গে কথা বলেছি সেই এজেন্সির সঙ্গে অ্যাফিলিয়েটেড যে ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো ছিল আমি কিছুটা ফিল করেছি যে তাদের পক্ষ থেকে এক ধরনের পুশ ছিল সেই ইউনিভার্সিটিগুলো থেকেই কোনো একটি প্রোগ্রাম সিলেক্ট করার আমি বুঝতে পেরেছি যে বিষয়টা এখানে তাদের সাথে যেহেতু অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি তাদের নিশ্চয়ই এখানে কোনো একটি মনিটারি একটা বেনিফিট এখানে কাজ করবে তারা যদি আমাকে এটা কনভিন্স করতে পারেন সেই প্রোগ্রামে যাবার জন্য কিন্তু আমার যেহেতু প্ল্যানটা একেবারেই ডিফারেন্ট ছিল আমি সেই ধরনের কোনো প্রোগ্রাম সিলেক্ট করতে চাইনি বরং আমি তাদের ব্রশিয়ারে সে ধরনের কোনো প্রোগ্রাম খুঁজেও পাইনি আমি যেহেতু ডিজাইন করতে এসেছি আমি বাংলাদেশের যে কয়েকটা এজেন্সির সঙ্গে কথা বলেছি আমি তাদের কারো ব্রোশিয়ারে দেখিনি যে মাস্টার্স অফ ডিজাইন বলে কোনো প্রোগ্রাম তারা অফার করছেন স্টুডেন্টসদেরকে আরেকটা বিষয় হচ্ছে সার্ভিস চার্জ আমি কোট করব না কিন্তু মানে নাম মেনশন করছি না কিন্তু বেশ কিছু এজেন্সি নাম করা এজেন্সি তারা আমার কাছ থেকে এমন ধরনের সার্ভিস চার্জ এক্সপেক্ট করেছিলেন যেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই আনরিজনেবল কারণ আমি যখন এজেন্সির সঙ্গে কথা বলতে যাই ইতিমধ্যে আমার অনেক কিছু জানা ছিল এবং ততদিনে আমার কিন্তু অনেক কাগজ রেডি করা ছিল আমি শুধু চাইছিলাম একজন এক্সপার্ট যিনি ভিসা অ্যাপ্লিকেশন ফাইল প্রসেস করে অভ্যস্ত তার হাত দিয়ে আমার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে যেন কোনো ভুল না হয় ছোটোখাটো ভুলের কারণে অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে কিন্তু তারা আমার কাছে যে সার্ভিস চার্জটা এক্সপেক্ট করছিলেন এই সামান্য কাজের জন্য আমার কাছে মনে হয়েছে সেটা খুবই আনরিজনেবল শুধু তাই না একটি এজেন্সি আমার কাছে খুবই ছোট একটা কাজের জন্য আমি সেটা মেনশন করছি না সেজন্য আমার কাছে পনেরো হাজার টাকা চেয়েছিলেন খুবই সামান্য একটা কাজ যেটা আপনার যদি একদিন সময় থাকে হাতে সেটা আপনি নিজেই করে নিতে পারবেন সেই কাজটা পরবর্তীতে আমি যখন নিজে করেছি তখন আমার খরচ হয়েছে মাত্র বারোশো টাকা এবং আমি যে দোকান থেকে কাজটা করিয়েছি সেটা একদম সেই এজেন্সিরই বলতে পারেন যে কয়েকশো গাজের ভেতরেই ছিল দোকানটা তো এটা এমন কোনো কঠিন বিষয় না আসলে আমার কাছে মনে হয় আপনারা যদি একটু এক্সপ্লোর করতে পারেন বিষয়গুলো আমি বলছি না যে সব এজেন্সি আপনাকে এই ধরনের সার্ভিস দিবে বা কঠিন কোনো কাজের জন্য আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে এমন কোনো কেস থাকতে পারে যে ক্ষেত্রে হয়তো আপনার এজেন্সির হেল্প নিতে হতে পারে কারণ তারা অবভিয়াসলি তারা অনেক এক্সপার্ট আমাদের যাইতে কিন্তু জেনেরিক একটা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আমার মনে হয় আপনার নিজের এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া জরুরি সেটাতে আপনি নিজে অনেক কিছু জানবেন সর্বশেষ যে বিষয় যে কারণে আমি এজেন্সির কাছে যাইনি সেটা হচ্ছে আমার মনে হয়েছে যদিও এখানে বিষয়টা খুবই স্বাভাবিক যে আপনার হয়ে যখন একজন আপনার ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তাকে আপনার কিছু অ্যাক্সেস দিতেই হবে আপনার পার্সোনাল ডকুমেন্টেশনের সব ফাইল তাকে আপনার শেয়ার করতে হবে আমার কাছে কেন যেন এই বিষয়টাতে আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না আমার যত লাইফের যত পার্সোনাল ডকুমেন্টেশন আছে স্পেশালি ফাইন্যান্সের ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো যেগুলো খুবই সেন্সিটিভ সেটা আমি কোনো এজেন্সির সঙ্গে শেয়ার করতে চাইছিলাম না এটা আমার ব্যক্তিগত বিষয় হয়তো এমন হতে পারে যে আপনার যখন যিনি স্পন্সার হবেন যদি আপনার আপনি যদি সেলফ ফান্ডিংয়ে পড়তে যান সেক্ষেত্রে যদি আপনার যদি একজন স্পন্সার থাকেন তার কিন্তু বেশ কিছু ডকুমেন্টেশন সেন্সিটিভ ডকুমেন্ট আপনাকে এজেন্সির সঙ্গে শেয়ার করতে হবে যেমন ধরুন ট্যাক্সের কাগজ প্লাস তার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার কেন যেন মনে হয়েছে যে আমি এটা করতে চাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই খুব ছোট একটি ভিডিও আপলোড করলাম শুধু আপনাদেরকে ইনফর্ম করার জন্য যে আপনারা ইনফ এজেন্সির সঙ্গে কাজ করতে পারেন যদি না চান সেক্ষেত্রে নিজেরাও করতে পারেন কোনো অসুবিধা নেই আমার পরবর্তী ভিডিওগুলোতে সেই বিষয়ে আমি ভিডিওগুলো আপলোড করতে চাচ্ছি যে কিভাবে ডকুমেন্টেশন রেডি করবেন কী ধরনের ডকুমেন্টস আপনার এখন তৈরি করা জরুরি যেহেতু সামনে ভিসা অ্যাপ্লাই ভিসাতে অ্যাপ্লাই করার সময় চলে আসছে আগামী ভিডিও হবে চেকলিস্ট নিয়ে সেই ডকুমেন্টের একটা চেক লিস্ট যে এখন আপনার কি কি আমি ধরে নিচ্ছি যে আপনাদের অ্যাডমিশন যে প্রসেসটা সেটা আপনারা কমপ্লিট করে ফেলেছেন ইউনিভার্সিটি সিলেকশন হয়ে গেছে এখন অ্যাপ্লাই করেছেন হয়তো অফার লেটারও পেয়ে গেছেন এখন শুরু হবে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের কাজ সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে যাব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ